কেমন আছো বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজ খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের দৃশ্য আঁকতে চলেছে হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর একটি দৃশ্য দেখে নাও বন্ধুরা দুটো হরিণ কি সুন্দর জল খাচ্ছে একদম সুন্দর একটি দৃশ্য প্রথমে আমরা দেখে নাও হরিণটা করে নিচ্ছি হরিণের মুখ দুটো আগে করে নেবো এইখানটা কান করে নিচ্ছি দেখে নাও এই পজিশান থেকে কান করে এবার এইখান থেকে একটু মুখ করে নেবো দেখে নাও এইখান থেকে একটু বাঁকিয়ে আর এইভাবে একটু বাঁকিয়ে নেবো দেখে নাও বন্ধুরা খুব সুন্দরভাবে এইখান থেকে গলার পজিশনটা নামিয়ে নিচ্ছি এইভাবে নামিয়ে নিলাম দেখে নাও খুব সুন্দরভাবে চোখটা আমি করে নিচ্ছি দেখে চোখটা করে নিচ্ছি করে নিলাম মাথার দেখে নাও খুব সুন্দর একটি ছবি বন্ধুরা অনেক দিন ধরেই করবো করবো ভাবছিলাম কিন্তু সময় হচ্ছিল না তাই আজকেরই বসেই বললাম যে এই ড্রয়িংটা করাই যায় মাথার মধ্যে হঠাৎ করে এসেও গেল দেখে নাও বন্ধুরা এইভাবে করে নিলাম পাটা এইখান থেকে এই দেখো এইভাবে এখান থেকে বডির পজিশনটা এইভাবে এগিয়ে দিলাম আর এখান থেকে পিছনে পাটা করে নিলাম এইভাবে করে নিলাম আর এইখান থেকে পিছনে পাটা করে নিয়েছি দেখে নাও বন্ধুরা কি সুন্দর না হরিণটা দাঁড়িয়ে আছে আর আমি হ্যাঁ পাশে খুঁটটা করবো না কারণ এখানে ঘাসের মধ্যে যেহেতু দাঁড়িয়ে আছে আর গো জল খাচ্ছে খুব সুন্দর লাগবে দেখে নাও গায়ে দাগ করে নিলাম চাকা চাকা জায়গা দাগ আর আরেকটা হরিণ এখানে দাঁড়িয়ে আছে দেখে নাও দুটো হরিণ পাশাপাশি কি সুন্দর জল খাচ্ছে খুব সুন্দর একটি ছবি দেখেন এটা গোড়া কুইশান থেকে এখান থেকে নামিয়ে নিলাম চোখটা করে নিয়েছি মাথা এসে বড়িটা করে নিচ্ছি দেখেন মাথার সিংটা এ করে নেবো দেখো মাথার সিংটা করে নিয়েছি এবারে এখান থেকে বড়িটা পায়ে পাটা করে নিচ্ছি কি সুন্দর ভাবে দেখো বন্ধুরা দুটো হরিণ পাশাপাশি দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো এইবার হয়ে গেলো দুটো হরিণ আমাদের করে নিলাম এবারে এইখান থেকে আমরা এবারে নেক্সট দেখে নাও বন্ধুরা একটু ডিপ করে ফুটিয়ে নিচ্ছি কোথাও একটু হালকা হয়ে আছে যেহেতু আর এবার পিছনে লেস্টাও করে নিলাম এবার ঘাসটা আমরা করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে ঘাসগুলো করে নিচ্ছি হরিণের দেখে নাও হরিণের ঘাসগুলো যেখানে দাঁড়িয়ে আছে ঘাস খাস চারিদিকে খুব সুন্দর লাগছে আর পাশে আর একটা গাছ করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে ঘাসটা দেখে নাও খুব সহজে গাছটা করে নিলাম এইভাবে করে নিয়েছি পাশে আর একটা গাছ হয়ে আছে দুটো গাছ পাশাপাশি আর খুব সুন্দর দৃশ্য বন্ধুরা ভালো ভালো করে তোমরা যদি করতে পারো না খুব সুন্দর লাগবে বন্ধুরা আর এটা কম্পিটিশনের জন্য যারা কম্পিটিশানে যাও তারা তো অনায়াসে এটা করতে পারে একটা প্রাকৃতিক দৃশ্য যদি অনেক সময় বলে বা খুব সুন্দর একটা দৃশ্য যদি এটা এটাকে অনায়াসেই তোমরা চুজ করতে পারো দেখো বন্ধুরা গাছের পাতাগুলো করে নিচ্ছে খুব সুন্দরভাবে এই দেখো মোটামুটি আমাদের হয়ে গেল এদিকে আর এইদিকে আমি একটা ঘর করে নিচ্ছি দেখে বন্ধুরা বন্ধুরা এইভাবে একটা ঘর করে নিচ্ছি এইদিকে দেখেন এইদিকে নদীর এ পাড়ে ঘাস কাটছে হরিণ আর ওই পারে ঘর আছে কি সুন্দর সুন্দরভাবে দেখেনো দু তিন সাইড জানালা করে নিয়েছি দেখে ঘরটা করে নিয়েছি এবারে আমরা দিগন্ত রেখাটা করে নিচ্ছি এইভাবে দিগন্ত রেখাটা এখান থেকে চলে গেলো এবার পাহাড়টা করে নিচ্ছি একটি পাহাড় দেখানো দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এখান থেকে আমি ল্যান্ডটা করে নিচ্ছি দেখে ল্যান্ড আর এই দিকটা জল করে নেব আমরা নাও ল্যান্ডটা করে নিলাম এইভাবে ল্যান্ডটার দেখেন খুব সুন্দরভাবে এটা করে নিয়েছি দেখেন এই দেখো বন্ধুরা মোটামুটি আমরা এটা একটা ল্যান্ডের মধ্যে ঘরটা আছে আর এই দিকটা জল যেহেতু এই দিকটায় দেখে বন্ধুরা বন্ধুরা দিকটা আমি রেখা করে দিচ্ছি আর এদিকে আমি একটু গাছ কালার করে দিচ্ছি ঝাউ গাছ করে দিচ্ছি যে পিছনে পাহাড় আছে একটু সুন্দর সুন্দর সামনে হরিণ জল খাচ্ছে দেখে নাও বন্ধুরা এইদিকেও আমি করে দিচ্ছি তোমার এইদিকেও ছাবগা ঝাউ গাছ করে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখে নাও ঘরের পিছন দিকে ঝাউ গাছ হয়ে আছে দু তিনটে কত সুন্দর লাগছে ছবিটা নাম বন্ধুরা দেখে নাও বন্ধুরা ঝাউ গাছগুলো আমরা করে নিচ্ছি খুব সুন্দরভাবে এভাবে ঝাউ গাছগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি দেখে নাও আর এই দিকটা একটু ভাস করে দেবো দেখেন এর উপরে একটু ঘাস হয়ে আছে আর এইদিকটা জল জল জলের মধ্যে হইংগুলো জল খাচ্ছে দেখে নাও এইদিকে একটু ঘাস দাঁড়িয়ে আছে আর এইদিকে জলের সামনে কি সুন্দর লাগছে না বন্ধুরা কত সুন্দর একটি দৃশ্য দেখে নাও বন্ধুরা আর আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আরও নতুন নতুন তোমরা ভিডিও পেতে থাকবে প্রতিদিনই আর সুন্দর সুন্দর ভিডিও তোমার সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি দেখা হবে আজের মতন টাটা বন্ধুরা